ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। দুপুরে লালমনিরহাটের খান হোটেল মিলনায়তনে বাজুস লালমনিরহাট শাখার সাথে এক মতবিনিময় সভায় একথা জানায় সংগঠনটি। এ সময় বক্তারা বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোভান আনভীরের দক্ষ নেতৃত্বে বাজুস এখন স্মার্ট ও শক্তিশালী সংগঠন। বাজুস লালমনিরহাট জেলা কমিটির সভাপতি হিমাংশু সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সমিত ঘোষ, সহসম্পাদক তাজুল ইসলাম লাবলু, কার্যনির্বাহী সদস্য সালাম, ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির সদস্য এনামুল হক সোহেল সহ আরও অনেকে।